আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব নরইথিস্টেরন বিপি 5 মিলিগ্রাম। যেমন আমার কাছে দুটি প্রোডাক্ট রয়েছে, নরমেন্স, ফেমিনর এবং আদার্স বিভিন্ন কোম্পানি হয়ে থাকে, যেমন এসিআই, মেনোজিয়া, স্কোয়ারের মিনোরাল, এরকম। মূলত এই ওষুধগুলা কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে এবং সেবনবিধি, মাত্রা এবং প্রতিনির্দেশনা, সাবধানতা, সেসব ক্ষেত্রে আজকে আলোচনা করব। নরমেন্স এবং ফেমিনর, নরমেন্স হচ্ছে রেনাডা ফার্মাসিউটিক্যালে এবং ফেমিনর হচ্ছে একমি ফার্মাসিউটিক্যালে। প্রতিটি নরমেন্স এবং ফেমিনরে রয়েছে নরইথিস্টেরন বিপি 5 মিলিগ্রাম নির্দেশনা, অর্থাৎ কোন রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। মেট্রোপ্যাথিয়া বা হেমোরিজিয়া, ত্রুটিপূর্ণ জরায়ের রক্তপাত, মাসিক শুরুর পূর্ব উপসর্গ, মাসিক স্থাগতের ক্ষেত্রে অ্যান্ড্রোমেট্রেসি এবং অতিরিক্ত রজস্রাব হলে, অর্থাৎ এখানে যদি আপনার মাসিক না হয় সেটা চালু করার জন্য, অর্থাৎ আপনার অনিয়মিত মাসিক সেটা কন্ট্রোল করার জন্য, অর্থাৎ মাসিক বন্ধ করার জন্য এই একই ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটু সতর্কভাবে সেবনবিধি বা সেবন মাত্রা সম্পর্কে মনোযোগ সহকারে শুনবো, কারণ এই ওষুধটা সেবন মাত্রা ক্ষেত্রে অনেক প্রয়োজন এবং সেবন মাত্রা অনুযায়ী ব্যবহার করা উচিত। 2টা ট্যাবলেট, অর্থাৎ এই গ্রুপের ট্যাবলেট মুখে সেবন করার ট্যাবলেট, মেট্রোপ্যাথিয়া বা হেমোরিজিয়া বা অর্থাৎ ত্রুটিপূর্ণ জরার রক্তপাত, যদি ত্রুটিপূর্ণ জরার রক্তপাত হয়ে থাকে একটি করে ট্যাবলেট দিনে 3 বা 10 দিন। জরায়ের ত্রুটিপূর্ণ জরার রক্তপাত বা মানে ত্রুটিপূর্ণ বা অনিয়মিত হলে একটি করে ট্যাবলেট দিনে 3 বার 10 দিন খেতে হবে এবং রক্তপাত 1 থেকে 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এবং ত্রুটিপূর্ণ রক্তপাত পুনরায় না হওয়ার জন্য যদি ডিম্বাশয়ে স্বাভাবিক কার্যবলীর কোনো লক্ষণ দেখা না যায় তবে পুনর্বৃত্তি নিশ্চিত। মাসিক চক্রের 19তম থেকে 26তম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে 2 বার করে সেবন মাসিক সুনিশ্চিত হবে। এবং মাসিক শুরুর পূর্ব এবং উপসর্গ, মাসিক পূর্ব এবং মাস্টালজিয়া অন্তর্ভুক্ত, মাসিক শুরুর পূর্ব বা উপসর্গ, মাসিক পূর্ব মাস্টালজিয়া অন্তর্ভুক্ত, মাসিক চক্রের 19তম থেকে 26তম দিন পর্যন্ত দিনে 2 থেকে 3টি করে ট্যাবলেট সেবন করতে, মাসিক পূর্ব উপসর্গ যেমন মাথা ব্যথা, মাইগ্রেন বা স্থানীয় অস্বস্তি, শরীরের পানি ধরন, স্পন্দন বেড়ে যাওয়া এবং মাসিক সমস্যা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এবং মাসিক স্থগিত, যখন আপনার মাসিকটা বন্ধ করবেন সেই ক্ষেত্রে ঘন ঘন মাসিক বা রক্তপাত ও বিশেষ ক্ষেত্রে যেমন অপারেশন, ভ্রমণ, খেলাধুলা স্থগিতি, মাসিক সম্ভাব্য বা মাসিক হওয়ার সময় বা প্রত্যাশিত মাসিক শুরুর 3 দিন পরে, অর্থাৎ যে মাসিকটা শুরু হবে আপনার যে দিনটা নির্ধারিত থাকবে তার 3 দিন পূর্বে একটি করে ফেমিনর অথবা নরমেন্স ট্যাবলেট দিনে 3 বার করে সেবন করতে হবে। ঔষধের বন্ধের 2-3 দিন, মনে করেন এটা চালানোর পরে 2-3 দিন পর স্বাভাবিক মাসিক হবে, মানে ওষুধটা খাওয়ার পরে যদি বন্ধ করে দেয় 2-3 দিন পরে স্বাভাবিক হচ্ছে আপনার মাসিকটা হবে। অ্যান্ড্রোমেট্রেসিস বা সিন্ড্রো বা প্রেগন্যান্সি থেরাপি, দীর্ঘমেয়াদী চিকিৎসা শুরু করতে দিনে 2টি করে নোটেরন বা নরমেন্স ট্যাবলেট মাসিক চক্রের 5ম দিন থেকে প্রথম কয়েক সপ্তাহ যেমন সেবন করতে হবে। স্পোর্টিং এর ক্ষেত্রে ঔষধের মাত্রা দিনে 4 এবং যদি প্রয়োজন হয় 5টি পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। রক্তপাত বন্ধের পর প্রাথমিক মাত্রাই যথেষ্ট, টানা 4 থেকে 6 মাস অথবা প্রয়োজনে আরও বেশি সম্ভব হয়। অতিরিক্ত রক্তস্রাব, মাসিক চক্রে বা মাসিক শুরুর দিনে 1ম দিন ধরতে হবে এবং 19তম 26তম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। অবশ্য এই ট্যাবলেটগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। প্রতিনির্দেশনা, অর্থাৎ যাদের ক্ষেত্রে খাওয়া যাবে না, গর্ভ অবস্থায় লিভারের কার্যকতায় মারাত্মক সমস্যায় রয়েছে যাদের ডাবলিন জনসন সিন্ড্রোম বা রোটাল সিন্ড্রোম, লিভার টিউমার ছিল বা বর্তমানে আছে এমন রোগীদের, গর্ভ অবস্থায় জন্ডিস ছিল যার কারণ জানা যায়নি, মারাত্মক চুলকানি অথবা গর্ভাবস্থার দাঁত, বর্তমান থ্রোম্বোএম্বিও প্রক্রিয়া, ফেমিনর এবং নরমেন্স এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল থাকলে সেসব রোগীদের ক্ষেত্রে এটি দেওয়া যাবে না। এই ওষুধগুলো সেবনের পূর্বে বা সেবনের পরে
ওষুধগুলো সেবনের পরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কম বেশি আমরা জানি প্রত্যেক ঔষধের কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন নরমেন্স, ফেমোনার এবং এই এথিস্ট্রিন এই গ্রুপের ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে। পিরিয়ড কলেন বা ইউরেসিসের রক্তক্ষরণ, পিরিয়ড ব্যতীত বা ভেনাইনাল রক্তক্ষরণ, অনিয়মিত পিরিয়ড, ইউমিয়া, শারীরিক ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, সার্ভিকাল বা সিক্রেশনের পরিবর্তন, কোলেস্ট্যাটিক জন্ডিস, র্যাশ, মেলা জমা, ব্রণ, স্থানীয় বড় হয়ে যাওয়া, মাইগ্রেনের ব্যথা, বমি বমি ভাব, ঘুমের অভাব। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে দৃষ্টি কমে যাওয়া এবং কফের সাথে রক্ত আসা, বুকে ব্যথা। এগুলো হচ্ছে উপরোক্ত নিয়মগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী ব্যবহার, গর্ভাবস্থায় ফেমিনার বা নরমেন্স সেবন প্রতিনির্দিষ্ট, অর্থাৎ গর্ভাবস্থায় এটা সেবনযোগ্য নয়, স্তন্যদানকারীও একই উচিত নয়। শিশু কিশোরদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মূলত এই নরমেন্স গ্রুপের ঔষধ মাসিক বন্ধ এবং শুরু করার জন্য এটা খেয়ে থাকে, এবং যাদের মাসিক অনিয়মিত সেই সব রোগীদের জন্য নরমেন্স গ্রুপের এই নরইথিস্ট্রিন বিপি 5 মিলিগ্রাম দেওয়া হয়ে থাকে। এই রেনাটা ফার্মাসিউটিক্যালের এই ট্যাবলেটটি হচ্ছে 6 টাকা এমআরপি। দেখেন ট্যাবলেটটি দেখতে এমন, ৬ টাকা এমআরপি, এই যে দেখেন এইরকম। এবং ফেমিনার আছে একমি ফার্মাসিউটিক্যালের, এটা হচ্ছে 6.5 টাকা এমআরপি। এই ট্যাবলেট হচ্ছে 6.5 টাকা এমআরপি। ট্যাবলেটগুলো আসলে অনেক দেখতে অনেক ছোট ছোট ট্যাবলেট, খাইতে কোনো সমস্যা হয় না, ওরাল ট্যাবলেট, ওটা মুখে খেতে হয়। সব থেকে আপনারা নরমেন্সের সাথে পরিচিত এবং নরমেন্স ট্যাবলেটটি বেশি মার্কেটে পরিচালিত হয়ে থাকে, আপনারা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।